পিরোজপুরে প্রসূতি নারীর অস্ত্রোপচারের পর গর্ভে ফুল রেখেই সেলাইয়ের অভিযোগে আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের চিকিৎসক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীর স্বামী এ মামলা করেছেন। এতে চিকিৎসক সিকদার মাহমুদ ও ক্লিনিকের ম্যানেজার সঞ্জয় মিস্ত্রিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত 8 জুলাই আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সন্তান জন্ম দেন মনিরা বেগম। তার অস্ত্রোপচার করেন ডাক্তার সিকদার মাহমুদ। বাড়ি ফেরার কয়েকদিন পর মনিরা রক্তক্ষরণ শুরু হলে আবারও ওই ক্লিনিকে যান, তবে তাকে কোনো চিকিৎসা না দিয়ে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। এরপর নেওয়া হয় খুলনায়, সেখানে পরীক্ষা করে দেখা যায় মনিরার গর্ভে ফুলের অংশ রেখেই সেলাই করা হয়েছে। পিরোজপুরে প্রসূতি নারীর অস্ত্রোপচারের পর গর্ভে ফুল রেখেই সেলাইয়ের অভিযোগে আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের চিকিৎসক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীর স্বামী এ মামলা করেছেন। এতে চিকিৎসক সিকদার মাহমুদ ও ক্লিনিকের ম্যানেজার সঞ্জয় মিস্ত্রিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত 8 জুলাই আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সন্তান জন্ম দেন মনিরা বেগম। তার অস্ত্রোপচার করেন ডাক্তার সিকদার মাহমুদ। বাড়ি ফেরার কয়েকদিন পর মনিরা রক্তক্ষরণ শুরু হলে আবারও ওই ক্লিনিকে যান, তবে তাকে কোনো চিকিৎসা না দিয়ে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। এরপর নেওয়া হয় খুলনায়, সেখানে পরীক্ষা করে দেখা যায় মনিরার গর্ভে ফুলের অংশ রেখেই সেলাই করা হয়েছে। পিরোজপুরে প্রসূতি নারীর অস্ত্রোপচারের পর গর্ভে ফুল রেখেই সেলাইয়ের অভিযোগে আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের চিকিৎসক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীর স্বামী এ মামলা করেছেন। এতে চিকিৎসক সিকদার মাহমুদ ও ক্লিনিকের ম্যানেজার সঞ্জয় মিস্ত্রিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত 8 জুলাই আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সন্তান জন্ম দেন মনিরা বেগম। তার অস্ত্রোপচার করেন ডাক্তার সিকদার মাহমুদ। বাড়ি ফেরার কয়েকদিন পর মনিরা রক্তক্ষরণ শুরু হলে আবারও ওই ক্লিনিকে যান, তবে তাকে কোনো চিকিৎসা না দিয়ে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। এরপর নেওয়া হয় খুলনায়, সেখানে পরীক্ষা করে দেখা যায় মনিরার গর্ভে ফুলের অংশ রেখেই সেলাই করা হয়েছে। পিরোজপুরে প্রসূতি নারীর অস্ত্রোপচারের পর গর্ভে ফুল রেখেই সেলাইয়ের অভিযোগে আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের চিকিৎসক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীর স্বামী এ মামলা করেছেন। এতে চিকিৎসক সিকদার মাহমুদ ও ক্লিনিকের ম্যানেজার সঞ্জয় মিস্ত্রিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত 8 জুলাই আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সন্তান জন্ম দেন মনিরা বেগম। তার অস্ত্রোপচার করেন ডাক্তার সিকদার মাহমুদ। বাড়ি ফেরার কয়েকদিন পর মনিরা রক্তক্ষরণ শুরু হলে আবারও ওই ক্লিনিকে যান, তবে তাকে কোনো চিকিৎসা না দিয়ে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। এরপর নেওয়া হয় খুলনায়, সেখানে পরীক্ষা করে দেখা যায় মনিরার গর্ভে ফুলের অংশ রেখেই সেলাই করা হয়েছে।